আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন স্কুল এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা, যারা এই মুহূর্তে অনলাইনে আমার ক্লাসটি দেখছো এবং পরবর্তী সময়ে যারা অনলাইনে ক্লাসটি দেখবা তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে পড়ানো হবে আর কি, আমি তোমাদের পড়াবো, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয় এবং পদার্থবিজ্ঞান এর তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব। প্রথমত যে অংশগুলো আছে এটা খুবই সহজ এবং সাধারণ জিনিস, তোমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখো তাহলে বুঝতে পারবে বলে আশা রাখি। আমরা একটু দেখে নেব আসলে এই অধ্যায়ের কয়টি অংশ নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত আমরা এই অধ্যায় আলোচনা করব নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র, বলের প্রকৃতি, মৌলিক বল এবং সাম্য অসাম্য বল। এই চারটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা যে অংশটিকে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। এই প্রথম সূত্রটি আমরা আলোচনা করব, খুব সহজ ব্যাপারটা আমি একটু সিম্পলি বলার চেষ্টা করে দেখো। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে যেগুলো স্থির আছে সেগুলো স্থির থাকতে চাইবে, আবার কিছু আছে গতিশীল সেগুলো গতিশীল থাকতে পারবে। আবার মনে করো যে হচ্ছে আমরা যে ক্লাসরুমে আমরা যে ডেস্কগুলো ব্যবহার করি, টিচার যে ডেস্ক ব্যবহার করছে, তোমরা যে বেঞ্চ ব্যবহার করো, এগুলো তো স্থির থাকে। তুমি যদি এটাকে বল প্রয়োগ না করো এটা কিন্তু স্থিরই থাকবে, আর যদি বল প্রয়োগ করো তাহলে কী হবে, এটা গতিশীল প্রাপ্ত হবে। আরেকবার আমি তোমাদের একটু বলে দেখো, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু কী হবে, স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। তোমাদের এখান থেকে উদাহরণ দেওয়ার জন্য আমি একটু বলি, মনে করো একটা ছোট্ট বল আমরা নিলাম, এটা একটা পৃষ্ঠতল। তো এই বলকে যদি তুমি এইভাবে একটি বল প্রয়োগ করো, মনে করো বল দিলা এফ, মানে ফোর্স প্রয়োগ করলাম, এই ছোট্ট বলটিকে যখন তুমি ফোর্স প্রয়োগ করো তখন কী হবে, সেদিকে চলা শুরু করবে, অর্থাৎ কী হবে, সে একটি গতি প্রাপ্ত হলো। এই যে গতি প্রাপ্ত হলো এটা হচ্ছে প্রথম অংশ। দেখো নিউটনের গতি বিষয়ক সূত্রের দুটি অংশ আলোচনা করা হয়। এক, যেহেতু বললো যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কী থাকবে, স্থির থাকবে, অর্থাৎ স্থির থাকা কিসের ধর্ম, জড়তার ধর্ম। এবং বাইরে থেকে বল প্রয়োগ না করলে, দেখো বল মানে দুটো অংশ আছে, আমরা নিউটনের গতির প্রথম সূত্রে দুটি অংশ পাই, একটিকে বলা হয় জড়তা এবং দ্বিতীয়টি হচ্ছে বল। এই দুটো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত আমরা জড়তা নিয়ে একটু আলোচনা করব। জড়তা, দেখো এটাকে ইনার্শিয়া বলা হয়, জড়তা অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার বা ধরে রাখতে চাওয়ার বা থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়ে থাকে জড়তা। দেখো জড়তার মূল পরিমাপ হচ্ছে ভর বলা হয়, অর্থাৎ যে সকল পদার্থের ভর যত বেশি তার জড়তা পরিমাণ কত, তত বেশি। যে সকল পদার্থের ভর যত কম তার জড়তা পরিমাণ কী হবে, তত কম। মনে করো তোমার একটি খাতার পৃষ্ঠা, এটার যে ভর পরিপূর্ণ খাতার কি ভর সমান, কখনোই সমান নয়, তাহলে খাতার পৃষ্ঠার যে জড়তার পরিমাণ কী হবে, কম হবে, এবং টোটাল খাতাটার জড়তার পরিমাণ কী হবে, বেশি হবে, এতটুকু বলা হয়ে থাকে। পরবর্তী দেখো এই জড়তার যে ভর এটা কিন্তু একটি একক আছে, এই ভরের এককে কেজি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একটি মাত্রাও আছে এবং মাত্রাটাকে বলা হয়ে থাকে আমাদের ক্যাপিটাল এম বলা হয়। তাহলে আমরা এখান থেকে এমসিকিউ প্রশ্ন পেয়ে গেলাম, দেখো যে সকল পদার্থের ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তা কী হচ্ছে, কম আছে। এরপরে তুমি দেখো আমরা এখান থেকে ফোর্স বলের কয়েকটি সংজ্ঞা আছে তার মধ্যে তোমাদের খুব সহজ করে বলি। দেখো যে বাহ্যিক কারণে কোনো একটি স্থির বস্তু গতিশীল হয়, যে বাহ্যিক কারণে কোনো একটি স্থির বস্তু কী হবে, গতিশীল হবে এবং কোনো গতিশীল বস্তু স্থির হবে, এই যে বাহ্যিক কারণটা বলা হলো এটাকে বলা হয় কি, বল। অর্থাৎ যার কারণে বা যে জিনিস প্রযুক্ত হলে কোনো একটি বস্তু অবস্থান পরিবর্তন হয় তাকে কী বলবো আমরা, বল। বল বলকে কী দ্বারা প্রকাশ করা হয়, দেখুন বল ইংরেজি শব্দ ফোর্স, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটুকু হচ্ছে আমাদের প্রথমত একটি ধারণা যে নিউটনের গতি বিষয়ে তিনটি সূত্র আছে, এর মধ্যে প্রথম সূত্র আমরা পর্যায়ক্রমিক সূত্র আলোচনা করবো, তোমরা গতি অর্থে তিনটি সূত্র পরিপূর্ণ ছিল পড়ে এসেছো, আমরা এটাকে ভেঙে ভেঙে আলোচনা করবো। তো আমরা প্রথম সূত্রের মধ্যে দুটি অংশ পেয়েছি, এক হচ্ছে জড়তা, এক হচ্ছে বল, এতটুকু আমাদের প্রাথমিক সূত্রের আলোচনা। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই বলের প্রকৃতি বলেছে তোমাদের, এই যে বলের কী বললাম প্রকৃতি, বলের প্রকৃতি তো অনেক ধরনের আছে, আমরা তোমাদের শেখানোর জন্য এখানে আমরা চারটি অংশ লিখে রেখেছি। দেখো এক,
টান বল, দুই ধাক্কা বল, তিন ঘর্ষণ বল, চার সংঘর্ষের সময় সৃষ্ট বল। তো প্রথমে দেখো টান বল। দেখো তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অনেক জিনিস জানো। মনে করো আমি দাঁড়িয়ে লেকচার দিচ্ছি, আমার সামনে একটা ডেস্ক আছে, ডেস্কটাকে যদি আমি হাত দিয়ে আমার দিকে টান, তাহলে এই যে কোনো একটা বস্তুকে নিজের দিকে টানাকে বলা হয় টান বল। অর্থাৎ পৃথিবীর যে কোনো বস্তু হোক না কেন, তার নিজের দিকে কোনো একটা ব্যক্তি তার নিজের দিকে যদি টেনে নিয়ে আসে এটাকে বলা হয় টান বল। তার ধাক্কা কি, ধাক্কা হচ্ছে টানের বিপরীত, মানে কোনো বস্তুকে পুশ বা ঠেলা, নিজ দিক থেকে তার বিপরীত দিকে ঠেলে দেওয়া। অর্থাৎ আমি যেদিকে আছি এই দিকে, কিন্তু বস্তুটা কি উল্টো দিকে ঠেলা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ধাক্কা বল। তৃতীয় দেখো ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল নিয়ে তোমাদের আলাদা পড়াই আছে অনেকগুলো, আমি এটা প্রাথমিক ধারণা তোমাদের দিয়ে নেব। দেখো দুটি তলের ওপর, দেখো মনে করো আমাদের বোর্ডটা হচ্ছে একটি তল, আমাদের একটা ডাস্টার, এটার নিচে একটা তল আছে। দেখো একটি তল এর উপরে আরেকটি তল আমি যদি এইভাবে রাখি, একটি তলের উপর আরেকটি তল থেকে একটি বস্তু যদি সামনের দিকে যেতে চায়, তাহলে এই যে বস্তু যাচ্ছে সামনে এটা কি তার গতির দিক, তার বিপরীত দিকে যে বাধার সৃষ্টি হয় একটাকে বলা হয় ঘর্ষণ বল। অর্থাৎ একটি তলের উপর দিয়ে আরেকটি বস্তু যখন চলতে চেষ্টা করে বা চলার উপক্রম হয় বা গতিশীল হয়, তখন উক্ত গতিশীল বস্তুর বিপরীত দিকে যে বল কাজ করে তাকে বলা হয় ঘর্ষণ বল। এতটুকু পরে দেখো সংঘর্ষের সময় সৃষ্ট বল। দেখো তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলেছো বা ব্যাডমিন্টন বা ভলিবল খেলেছো, ক্রিকেট খেলার ক্ষেত্রে ব্যাট দিয়ে বল কী করে আঘাত করে। তুমি যখন ক্রিকেট খেলায় ব্যাট দিয়ে বলকে আঘাত করলা, এই যে বলকে আঘাত করার সময় সৃষ্ট দুটি বস্তুর যে সংঘর্ষ, এটাকে বলা হয় সংঘর্ষের সময় সৃষ্ট বল বলে। এরপরে আসো আমরা বলের প্রকৃতি, কিন্তু এখান থেকে দুটো প্রকার হয়েছিল, এক হচ্ছে স্পর্শ বল, এটাকে অস্পর্শ বল। আমরা কিন্তু স্পর্শ বলের পড়েছি, আমি স্পর্শ এবং অস্পর্শ বলের দুটি খুব সহজ সংজ্ঞা দিই। একটু দেখো এটা স্পর্শ বল, স্পর্শ বল কিন্তু খুব মজার একটা জিনিস। অর্থাৎ দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে যে বল সৃষ্টি হয় তাকে বলে স্পর্শ বল। প্রত্যক্ষ সংস্পর্শ কেমন, দেখো আমার যে হাতটি আছে হাতের তালু বা হাতের ডান হাতের তালুটা যদি এভাবে রাখি, এই বস্তু যদি আমার হাতটা এরকম করি, তাহলে দেখো এই দুটো বস্তুর পৃষ্ঠতল আছে। অর্থাৎ এই দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে যে বলের সৃষ্টি হয় তাকে বলা হয় আমাদের স্পর্শ বল। তাহলে তারপরে দেখো কী দেওয়া আছে, অস্পর্শ বল। অর্থাৎ দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে আকর্ষণ বল লাভ করে তাকে বলা হয় অস্পর্শ বল। খুব মজাদার জিনিস এখানে আছে। তোমরা মহাকর্ষ নিশ্চয়ই নাম শুনেছো, মহাকর্ষ অর্থাৎ হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। আর তোমরা অভিকর্ষ বল শুনেছো, যে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যে কোনো একটি বস্তুর যে পারস্পরিক আকর্ষণ এটাকে কী বলা হয়, অভিকর্ষ বলা হয়। তাহলে এই যে মহাকর্ষ বল অভিকর্ষ বল, পাশাপাশি দেখো দুটি চৌম্বক দণ্ড যদি কাছাকাছি রাখো, তার মধ্যে একটা আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে, এটা কিন্তু একটা অদৃশ্য বল। মহাকর্ষ বল অদৃশ্য বল, অভিকর্ষস্থান অদৃশ্য বল, চৌম্বকীয় বল অদৃশ্য বল। এরপরে একটা মজার সূত্র আছে, যেটা হচ্ছে কুলম্বের সূত্র। অর্থাৎ দুটি চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ এটাকে বলা হয় কি, অস্পর্শ বল। তারপরে তুমি যদি আমরা কথায় কথায় কিন্তু অনেক মজাদার কথা বলি, যে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, ভালোবাসা কি দেখা যায়, এটা ফিল করতে হয়, অনুভব করা যায়, এগুলো কিন্তু অস্পর্শ বলের অন্তর্ভুক্ত। আচ্ছা দেখ মৌলিক বল, এই যে ফান্ডামেন্টাল ফোর্স মৌলিক বল হয়, এটা ফান্ডামেন্টাল ফোর্স শব্দ অর্থ হচ্ছে যে সকল বল মূল বা অকৃত্রিম, এ সকল বল অন্য কোনো বলের উপর নির্ভর করবে না, অন্যান্য বল এই বলের উপর নির্ভর করবে, এটাকে বলা হয় মৌলিক বল। মৌলিক বল সাহায্যে কিন্তু তোমরা পড়ে আসছো গতি অধ্যায়ের পূর্বে ছিল, দেখো প্রথমে ছিল, তোমরা পড়ে এসেছো। তো যেমন দৈর্ঘ্য বল, সময়, তাপমাত্রা, দ্বিগুণ তীব্রতা, পদার্থের পরিমাণ ইত্যাদি ছিল আর কি। তো এই যে এগুলো হচ্ছে মৌলিক একক বলা হয়। এই মৌলিক এককে চারটি ভাগে ভাগ করা হয়, মৌলিক বলকে চারটি ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান দেখো এক মহাকর্ষ বল, দুই তাড়িতচৌম্বক বল, তিন সবল নিউক্লিয় বল, চার দুর্বল নিউক্লিয় বল। তা আমরা একটু ধীরে ধীরে আলোচনা করবো, মানে পাশাপাশি একটু আলোচনা করার চেষ্টা করবো। দেখো প্রথমে দেখবো মহাকর্ষ বল, দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স বলে এইটা, অর্থাৎ একটাকে তোমাদের বলেছি কিন্তু মহাকর্ষ বল কি, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল কাজ করে এটাকে বলে কি মহাকর্ষ। যেমন বলতে পারো সূর্য এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ এটাকে মহাকর্ষ, সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ এটাকে বলে মহাকর্ষ। আবার মনে করো একটি আম গাছে দুটি আম একই বোটায় আছে, এটা পারস্পরিক আকর্ষণ, এটাকে কী বলে মহাকর্ষ। আবার যদি বলো দুটো ডালিম, দুটো ডালিম গাছের পাশাপাশি দুটো ডালিমের মধ্যে যে আকর্ষণ এটাকে কী বলা হয়ে থাকে মহাকর্ষ বল। দেখো অর্থাৎ আমরা পেলাম কি মহাকর্ষ বল পেয়ে গেছি, অর্থাৎ এটা কার মাধ্যমে সৃষ্টি হয়। দেখো এটা একটা কথা আছে, চার্জ হীন ও ভর
হিল কোনা গ্র্যাভিটন গ্র্যাভিটন এর মিথস্ক্রিয়ার ফলে অর্থাৎ সংমিশ্রণের ফলে আমাদের মহাকর্ষ বলের সৃষ্টি হয়। এর পাল্লা কিন্তু অসীম, পাল্লা মানে সীমা হচ্ছে কি অসীম। এই পরবর্তীতে আসো তাড়িত চৌম্বক বল, অর্থাৎ দুটি চার্জিত বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল, দুটি চার্জিত বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল অথবা দুটি চৌম্বক এর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে তাড়িত চৌম্বকীয় বল। এই তাড়িত চৌম্বকীয় বল এর পাল্লাও কিন্তু কি, এর পাল্লা কিন্তু আবার অসীম, এর পাল্লা বা সীমা হচ্ছে ইনফিনিটি বা অসীম। এরপরে তুমি দেখো এর যে আমরা কণার কথা বলে থাকি যে ফোটন নামক কণার বিনিময়ের ফলে, এটা লিখতে পারি আমরা এইভাবে এরকম ফোটন নামক কণার বিনিময়ের ফলে, বিনিময়ের ফলে তাড়িতচৌম্বক বলের সৃষ্টি হয়। এরপরে আসে আমরা একটু দেখব স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা বলা হয়ে থাকে সবল নিউক্লিয়ার বল। সবল নিউক্লিয়ার বল হচ্ছে দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে তোমরা জানো যে একটা নিউক্লিয়াসের মধ্যে কী থাকবে, নিউট্রন প্লাস প্রোটন। তোমরা হয়তো জানো কি না এই নিউক্লিয়াসের মধ্যে এই দুটোকে এক হচ্ছে নিউক্লিয়ন বলা হয়। এটার নাম হচ্ছে আমরা নিউক্লিয়াস আমরা সাইড একটু লিখে রাখি, এই দুটোকে এক হচ্ছে কী বলা হবে নিউক্লিয়াস। তাহলে নিউট্রন দেখো চার্জ দিলে পেয়ে বলা, প্রোটন কি ধনাত্মক কণা। দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো যে পারস্পরিক শক্তিশালী আকর্ষণ বল দ্বারা সংঘবদ্ধ থাকে তাকে বলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয়ার বল। এই সবল নিউক্লিয়ার বল এর পাল্লা এর রেঞ্জ হচ্ছে 1 ফার্মি মিটার, 1 এরতে বলা হয় ফার্মি এর হচ্ছে মিটার, এর মান প্রায় 10^-15 মিটার এতটুকু বলা হয়ে থাকে। এবং দেখো একটা কথা বলা হয় এখানে যে গ্লুন নাম গ্লু ওন নামক কণা মিথোস্ফিয়ার ফলে, আর গ্লুন নামক একটি কণা তার মিথোস্ফিয়ার ফলে আমাদের সবল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এরপরে আমরা এই অংশের শেষের একটা অংশ দেখব যে দুর্বল নিউক্লিয় বল কাকে বলে, এটাকে বলা হয় উইক নিউক্লিয়ার ফোর্স দুর্বল নিউক্লিয় বল। দেখো নিউক্লিয় বিটা ক্ষয় বলে, নিউক্লিয় বিটা ক্ষয় এটা একটা কথা আছে নিউক্লিয় বলা হয় নিউক্লিয় বিটা হয়, এর ফলে দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। নিউক্লিয় বিটা ক্ষয় বলতে মূলত কিন্তু একটি ইলেকট্রনের ক্ষয় বলছো, এমন একটা ইলেকট্রনের ক্ষয় বলা হয়। এর মান অনেক সময় এইভাবে লেখা যায় এই যে 1 দি 0 এইভাবে লেখে নিউক্লিয় বিটা ক্ষয়। এই নিউক্লিয় বিটা ক্ষয় আমাদের বলা হয়ে থাকে মাধ্যমিক বোসন কণার বিনিময়ের মাধ্যমে নিউক্লিয় বিটা ক্ষয় সংঘটিত হয় এবং বলা হয়ে থাকে এই মাধ্যমিক বোসন কণায় দুর্বল নিউক্লিয় বলের কাজ করে। শেষ অংশ তোমাদের আলোচনা করবো আমরা একটি যেটা হচ্ছে সাম্য ও অসাম্য বল। দেখ সাম্য অসাম্য বল কিন্তু শুধু উদাহরণ তোমাদের বই দেওয়া আছে, তোমরা বই দেখবে যে রশি নিয়ে রশি টানাটানি খেলা হচ্ছে, তোমাদের বই একটা ছবি দেওয়া আছে এক পাশে মেয়ের এক পাশে ছেলেরা। দেখো একটা দড়ির দুই প্রান্তে দুজন মানুষ বা একাধিক মানুষ যদি টান দেয় মাঝে যদি রুমাল থাকে, রুমাল যদি না সরে যায় এটাকে হচ্ছে সাম্য বল, আর যদি রুমাল যদি এদিক ওদিক সরে যায় বা দড়ি যদি চলে যায় এটাকে বলে অসাম্য বল। আমি একটু সংজ্ঞা বলি তোমাদের, দেখো সাম্য বল একটা বলছি তোমাদের, একটি বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয় তাহলে তার লব্ধি বল যদি শূন্য হয় অর্থাৎ বস্তুটির সাম্য অবস্থা থাকে তাকে বলে সাম্য বল, আর যদি কোনো একটি বস্তুকে একাধিক বল প্রয়োগ করা বলে তার লব্ধি বল যদি শূন্য না হয় অর্থাৎ বস্তুটি যদি সাম্য অবস্থা না থাকে তাহলে তাকে বলা হয় অসাম্য বল। অসাম্য বল বলতে গেলে দেখো আমার হাতে মার্কার আছে, আমি মার্কারটা যদি ফেলে দিই নিচে পড়ে যাবে, এই যে একটা বস্তু স্থির থেকে পড়ে গেল এটা হচ্ছে অসাম্য বল। বা যে বলতে পারবো রশিটার ক্ষেত্রে যে রুমালটা ডানেভাবে সরে যাচ্ছে বা একদিকে বেশি জোরে চলে গেল এটাকে বলা হয় অসাম্য বল। এ পর্যন্ত আজকে এই আমরা ভিডিওর ক্লাসটিতে দেখলাম যে অংশটুকু তোমাদের তিনটে লেসন আলোচনা করা হয়েছে, এরপরে নতুন একটি ভিডিও এর পরবর্তী লেসনে তোমাদের সামনে হাজির হবো। তো সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।